প্রথম নিয়ম, বৈশাখ মাসে প্রথম মঙ্গলবার অমনিদন্ত এই ব্রত লইতে হয়। ব্রতটির মা মঙ্গলদন্ত পূজা করিয়া তৎপর ব্রততা শুনিয়া তারপর জল খাইবে। ব্রততা এক বামনি সহিত এক গোয়ালিনী। প্রতি বৈশাখ মাসে বামনি হরিশ মঙ্গলদন্ত ব্রতরত্ত। একদিন গোয়ালিনী তার সহিত বললো, আচ্ছা সহ তুমি তো এ ব্রত করো, এই ব্রত করিলে কি হয়? বামনি বললো, তে এই ব্রতরে তার কখনো চোখের জল পড়ে না, চিরকাল চোখে কাটায়। গোয়ালিনী শোনা মাত্র বামনি বেয়ে বসলো, তে বললো, সবাই আমি এই ব্রত ধরব। বামনি সহিত অনেক বুঝালো, বলে বললো, এবার তো ভারী শক্ত, এর অনেক নিয়ম, তুমি গোয়ালের মেয়ে, গোয়ালের বউ, এটা লজ্জিত তুমি মেনে চলতে পারবা না, তোমার এই বছরে টাচ নেই। তুমি গোয়ালের অতিথিতে চাললো না, সে বললো, হোক শক্ত পান চায় যাক, তবু আমি এবছর রব, তুমি সবাই আমার এই নিয়মগুলি বলে দাও। বামনি তখন তেয়ার করে কাজে বদল নিয়ম তো বলে দিল, গোয়ালের বউ বৈশাখ মাসে মঙ্গলবার নিয়মিত ব্রত করলে দুইবার ব্রতরত্তে মা মঙ্গলদন্ত দয়া হলো। গোয়ালের বউ সুখ অসহ্য সুখ হলো, তারা তো গরিব ছিল, গোয়াল দিনান্ত দিনটা তো হঠাৎ এত সুখ সহ্য হলো না। গোয়ালের বউ তারপর তন্দ্রপান্ধব তৎপর করতে লাগলো। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন গোয়ালের বউ সহিতে বললো, সহ আর যেমন সুখ সহ্য হচ্ছে না, আমার ইচ্ছা খুব চাষের কাছে কিন্তু কান্নাও চাচ্ছে না, কিন্তু বল শুনে তো বামনি অবাক। খানিকক্ষণ চুপচে যাতে বললো, হ্যাঁ সয়, তুমি চিত্র দিচ্ছি তারা পাচ্ছি রাত পেতি, আমি চিত্র তোমাদের প্রথমেই বলেছিলাম এ বছর তুমি নিও না, তখন শোনো নি, এখন বলতো রাত কাটবো। গোয়ালি বউ নাচর বান্ধা হয়ে বললো, তার চিত্র হয় ছয়, আমি কাটতে না পারলে বুঝে মারা যাবো, বান্ধা যেমন আত্মা চড়ছে আদর সুখ আর ভালো লাগছে না, আমি একটু কাঁদি ছয়, এ তে তো চান্দ দিয়ে তখন বামনি বললো, আয় তাই তো, এখন তোমায় আমি কী বলি বলো তো, আচ্ছা এক কাজ করো, ওই যে ধোপাতে মাছায় অনেক লাউ কুমড়োর গাছ আছে, ভোরবেলা আস্তে আস্তে দিয়ে তো কাছে তাল দিতে দিয়ে আসো, সকালে তাই যে ওদের তো রাগ হবে, এ ওরা তো গাল পারবে, তে শুনে তোমার মনে দুঃখ হবে, তোমার ততবার কাটো, তেমনি পড়া তেমনি তাচ্ছ, কিন্তু মন্দ না হয়ে ওদের ভালোই হলো। দেখতে দেখতে সব তাস আরো সতেজ হয়ে উঠলো আর ফুলে ফুলে ছেয়ে গেলো। দুপাররা জানতে পারলো যে গোয়ালের বইয়ের হাতলে এমনটি হয়েছে, তখন ওরা বলে পাঠাইলো, মা আপনি সাতটা লক্ষ্মী থাকলাম, আর দাদাদি ডাক্তাররা বুঝে যে লাউ কুমড়োরা বাড়িতে পাঠিয়ে দিল। গোয়ালের বউ মনে ভেবেছিল তোরাই কাঁদবে, তোরাই দুপারে ডাল দিবে, কেন এটি উল্টো হলো, তখনই বামনি ছুটে এসে বললো, সই কান্না হলো না, সব উল্টো হয়ে গেল, এই বলে চক্রটা এসে এসে বললো। বামনি বললে, তাই তো সই, তবে এক কাজ কর, ওই বোনের ধারে রাজার হাতি মনে পড়ে আছে, সেখানে যাও, যে হাতির তোরা তো তরিয়ে থাকবো কাঁদো, আর এটি রাজার পেয়াদা মনে করবে তুমি তো হাতির ডাক নিতে এসেছ, এভাবে ওরা তোকে গাল দেবে, তখন তুমি পান করে কাঁদতে পারবে। গোয়ালের বউ তখন বোনের ধারে গেল, আর হাতিটার দরা ধরতে মা মঙ্গলদন্ত মাহিত্যে দেহ শুদ্ধ হয়েছিল কিনা তাই যে দাদা রাতে উঠল। পেয়াদা যেতে অবাক, একজন পেয়াদা রাজাতে খবর দিল, আপনার মরা হাতিটা গোয়ালের বই হাতিতে বেঁচে উঠছে। রাজা শুনে শঙ্কপঙ্ক নিয়ে হাতিটা বেঁচে তারা তার তন্দ্র বোঝায় যে গোয়ালের বউয়ের বাড়িতে দিয়ে প্রণাম করে চলে এলেন, আর দেখতে দেখতে গোয়ালের বউয়ের সুখ ঐশ্বর্য বেড়ে উঠলো। তাই যদি গোয়ালের বউ বামনির বাড়িতে দত্তটা বললে, তাই জন্য বামনি বললো, শোনো আমি তোমায় ভালো পরামর্শ দিচ্ছি, কিছু বিশ্বনাথ দরিদ্রের জামাই বাড়ি পাঠিয়ে দাও, তিনারও তারা তেমনি অমনি মারা যাবে, তাই জন্য তুমি প্রাণ করে থাকতে পারবে। গোয়ালের বউ বাড়িতে যে রাখালদের যে বীজ আনে নাড়ু তৈরি করে হারি পরে তাদের যে জামাই বাড়ি পাঠিয়ে দিল, তিনি নিয়ে চললো। বৈশাখ মাছ রতেদার জলগ্রহটা পেয়েছিল, পুকুর দেখে হারি পাড়ে দেখে পুকুরে নেমে হাত মুখ ধুয়ে আসলে আসলে জল চেয়ে তারপর উঠে গাছগুলো একটু জুড়িয়ে নিল, নিয়ে আবার তেল লাগলো। হারি একেরও আকাল তখন হাত মুখ ধুয়ে যায়, তখন মা মঙ্গল তন্ত্র পচিত হস্তে বুলিয়ে বিছেন আর অমৃতের নাড় রূপান্তর তৈরিয়ে দিয়ে গেলেন। রাখাল যেতেই জানতে পারলো না, হারি নিয়ে রাখাল জামাই বাড়িতে হাজির হলো, মেয়ের হাতে হারি পড়লো, মেয়ে নাড়ু পেয়ে খুব খুশি, সকলকে নাড়ু খেতে দিল, নিতে আবার খেলো, এমন না নাড়ু তারা জীবনে কেউ কোনো খায়নি, খেয়ে আর আজ মিটে না। তখন বাড়ির সকলে বললো, ওমা তোমার মাকে বলে পাঠাও সেদিন আর বেশি নাড়ু পাঠায়। রাখাল ফিরে দিয়ে গোয়ালে বউতে তপ্তরা বললে, শোনেই গোয়ালের বউ বামনি বাড়িতে তপ্তরা বললো, সবাই আর বেশি নাড়ু চেয়েছে, আমি আর তোমার পরামর্শ চাইনি, কাল আমি মা মঙ্গলদন্ত পুজো করবো না। বামনি কি ভাবলো পরে বললো, আচ্ছা তাই করো, গোয়ালের বউ সবাই এর বাড়িতে যেতে মঙ্গলবার ব্রতটা বন্ধ দিলে তাই দিতে মা মঙ্গলদন্ত বিরূপ হলেন। প্রতিদিন সকালে উঠে গোয়ালের বউ দেখলে চেটে টানে তোমার চোখ মনে পড়ে আছে, তাই দিতে গোয়ালের বউ চেটে পাড়া মাথায় করলে যেই কান্না আর থামে না, সাত দিন সাত রাত তোমার টান্না চললো। আজ মঙ্গলবার সকালে কন্দার ঘুরে শুনতে পেলাম তীরদরুর তীরে বলছে, আর কখনো এমন কাজ করিস নেই, যা ভয় নেই, আজ আমার পুজো করে এই ডটের জল নিয়ে তীরে তত মরা আসত আমার নাম যে জিতিয়ে দিবে, সবাই বেঁচে উঠবে। গোয়ালের বউ তখন মায়ের পুজো করে বর্ত পাঠ করলে তারপর ডটের জল পথে তাহলে চুপ দিয়ে মরার পুটি দিয়ে দিল, আর অমনি সকলে উঠে বসলো, আর সেই ডটের জল জামাই বাড়ি পাঠিয়ে দিল। মা মঙ্গলদন্ত দেয় আবার সব হলো, তেমন তেমনটি ছিল আবার তেমনটি হলো, এসব ব্যাপার দেখে তো বাড়ালো অবাক। রাজা ভোটার চিৎ ছিল ছুটে এটি সোয়ালের গোয়ালের বহুতে দণ্ডিদণ্ডি হতে লাগলো,
তখন সকলে ভক্তি ভাবে মা হরিশ মঙ্গল তন্ত্রী ব্রত রাখতে লাগলো। এ ব্রত করলে চোখের জল পড়ে না, আর ব্রতটা বলে বা শুনে তার কোনো দুঃখ থাকে না। মা মঙ্গল তন্ত্রী সকলেই মঙ্গল করেন। অর্থ হরিশ মঙ্গল তন্ত্রী ব্রত সমাপ্ত।